বিকৃত যৌনাচারে বাধ্য করায় তৃতীয় লিঙ্গের যুক্তরাষ্ট্র প্রবাসী মাকসুদুর রহমান ওরফে ডায়নাকে খুন করেছে তারই সঙ্গী শোয়েব আখতার ওরফে লাদেন। তাকে শেরপুর থেকে গ্রেপ্তার করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। এ মাসের ১৬ তারিখে লাদেনকে বাসায় ডেকে এনে যৌন সম্পর্কের এক পর্যায়ে খুন হয় ডায়না। গত ২৭ আগস্ট যাত্রাবাড়িতে ডায়নার নিজ বাসা থেকে তার গলিত লাশ উদ্ধার করে যাত্রাবাড়ি থানা পুলিশ। লাশ উদ্ধারে গিয়ে পুলিশ জানায় ১০ দিন আগে তাকে হত্যা করা হয়েছে। এ সময় লাশের কাছ থেকে যৌন উত্তেজক ওষুধ পাওয়া যায়। উদ্ধার হয় ৪টি বিদেশি কুকুর। যুক্তরাষ্ট্র প্রবাসী ডায়নার বাসাতে দীর্ঘদিন ধরে ফুড ফরমায়েশের কাজ করতেন লাদেন। তাকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে হত্যা রহস্য। জানা গেছে সমকামী ডায়নার সাথে যৌন সম্পর্ক ছিল লাদেনের। লাদেন এ কাজের জন্য টাকাও পেতেন। ছেলেটা কিছুদিন তাদের বাসায় কাজ করত এবং সে অর্থের বিনিময়েই কাজ করত। তো এক সময় উভয়ের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু এই সম্পর্কটা যখন একটা পর্যায়ে জোর জবরদস্তির ভেতর দিয়ে যাচ্ছিল এবং তার অনিচ্ছার বিরুদ্ধে যাচ্ছিল, তখনই এটা থেকে মুক্তির উপায় সে খুঁজছিল। তবে লাদেন সম্প্রতি বিয়ে করে এমন সম্পর্ক থেকে নিজেকে গুটিয়ে আনেন। তারপরও বাসায় ডেকে জৈবিক চাহিদা মেটাতে গেলে তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়। ঘটনার দিন হাতুড়ি দিয়ে ডায়নার মাথায় আঘাত করে পালিয়ে যায় লাদেন। ওখান থেকে মুক্তি পাওয়ার জন্য সে তাকে আঘাত করে। তার ওখানে হাতুড়ি ছিল, সেই হাতুড়ি দিয়ে সে বেশ কয়েকটা আঘাত করে। এই আঘাতেই তার মৃত্যু হয়। তো আমরা যখন সংবাদটা পাই, আমরা সংবাদ পাই ২৭ তারিখে। সংবাদ পেয়ে আমরা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখি তার বেশ কয়েকটা বিদেশি কুকুরও ছিল, সেই কুকুর তার লাশ খাচ্ছে। হত্যার কথা স্বীকার করে লাদেন আদালতে জবানবন্দি দিয়েছেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।